বিতর্ক লগেড়া নাই রাজ্য সরকারের নলবারীত অনুষ্ঠিত হওয়া কেবিনেট বৈঠকর। 27 জুনত অনুষ্ঠিত হওয়া কেবিনেট বৈঠকক লৈ হৈছিল খাদ্য বিতর্ক। 22 বিধ সুস্বাদু ব্যঞ্জনেরে পরিবেশন করা হৈছিল আহার। আরটিআই তথ্যত পোহরলৈ আহিছে আন এক খবর। সুস্বাদু ব্যঞ্জন মন্ত্রিয়ামূলক পরিবেশন করা রান্ধনীগৰাকীক আদায় দিয়া হওয়া নাই মাননি। কেবিনেট বৈঠকত হওয়া খরচ সম্পর্কটো এতিয়ালৈ কোনো বিল জমা দিয়া হওয়া নাই বলে প্রকাশ পাইছে আরটিআই। মাননীয় নলবাৰী জেলার উপায়ুক্তগৰাকীয়ে তথ্য জনার অধিকার আইনের অধীনত যি ভুল তথ্য দিছে, আচৰিত কথা এগৰাকী উপায়ুক্তই এনেকে ভুল তথ্য দিয়াটো লজ্জার বিষয়। তেখেতে কৈছে যে আমার যি কেবিনেট বৈঠক হৈছিল নলবাৰী জেলার কেবিনেট বৈঠক হওয়াতে আমি খাদ্য তালিকা কাৱৈ মাছ, শল মাছ, বৰালি মাছ আমি ইত্যাদি কোনো খোৱা নাছিলোঁ। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীদেবে অতিরিক্ত খাদ্য খোৱার বাবে যত নেকি উপায়ুক্তগৰাকীক পৈফে তলব করেছিল, তেনে ক্ষেত্রত তথ্য জনার অধিকার আইনের আধারত মই যে তথ্য বিচাৰিছিল যে কি কি খাদ্য খাদ্য তালিকাত কি কি আছিল, উপায়ুক্তগৰাকীয়ে কৈছে যে কোনো মাছৰ তালিকা আমার তাত নাছিল। যত নেকি রান্ধনীয়ে বনাই থকা ডিজিটেল মাধ্যমৰ গোটেইকেইটা ভিডিওত মাছ বনাই থকার তথ্য সহকারে ভিডিও সহকারে প্রমাণ হৈছিল। আমাৰ খানা বনা হৈছে মানে একদম ফুলুৱা খানা হল, একদম মানে আমার খানা হল, নগৰ খানা হল, ভাত দালি লাবরা খান আছে, হাত থাকিব, তারপর আপনার পশমা রাখব, পিঁয়াজ থাকিব, একদম মানে জুনিয়র পুরা থলো খানা আর তাদের নলবাৰী খানা। দাদা কৈছিল যে আমি নলবাৰী মানুষ, আমি নলবাৰী একদম সুন্দর খানা খুব তার আমি বিয়া করি আর দেখিছো আমি আলু পিটিকা আর বেঙেনা পুরাও দেখি। হ্যাঁ আছে, আলু পিটিকা আছে। তো কিমান বিধ খাদ্য ইয়াতে মোটা সুতোর পর কমপ্লিট হোক মানে মানে টেঙর পর ঘর পর পাঠি দিয়ে টেঙা আছে গোটা আমি মিলিয়ে আর মুখ্যমন্ত্রী মহোদয় থলুৱা খানা।